হ্যালো এভরিওয়ান, আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আমরা আমাদের ডেইলি কনভারসেশনে প্রায় সময় বলে থাকি তোমার ইংরাজি বলতে পারা উচিত, তাদের তোমাকে সাহায্য করতে পারা উচিত। প্রশ্ন হচ্ছে এই কথাগুলোকে আমরা ইংলিশে কিভাবে বলবো। আজকের ক্লাসে আমরা সেটাই শিখব। এই কথাগুলোকে ইংলিশে বলার জন্য যে স্ট্রাকচারটা লাগে সেটা হলো, প্রথমে আমি সাবজেক্ট বসাবো, তারপরে বসাবো শুড বি, তারপরে বসাবো এবল টু, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম, এবং একদম শেষে রিমেইনিং কিছু থাকলে সেটা বসিয়ে দিতে হবে। আশা করছি তোমরা স্ট্রাকচারটা বুঝে গিয়েছো। এবারে চলো কয়েকটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। ফার্স্ট এক্সাম্পল, তোমার ইংরাজি বলতে পারা উচিত, ইউ শুড বি এবল টু স্পিক ইংলিশ। এখানে প্রথমে সাবজেক্ট ইউ বসেছে, তারপরে ফর্মুলা অনুযায়ী শুড বি বসেছে, তারপরে বসেছে এবল টু, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম স্পিক, এবং একদম লাস্টে বসেছে ইংলিশ, ইউ শুড বি এবল টু স্পিক ইংলিশ। সেকেন্ড এক্সাম্পল, তার তোমার জন্য সময় বার করতে পারা উচিত, হি শুড বি এবল টু মেক টাইম ফর ইউ। এই সেন্টেন্সে মেক টাইম যে ফ্রেজটা ইউজ করা হয়েছে এর অর্থ হচ্ছে সময় বার করা। থার্ড সেন্টেন্স, তাদের তোমাকে সাহায্য করতে পারা উচিত, দে শুড বি এবল টু হেল্প ইউ। ফোর্থ এক্সাম্পল, রনিতের ধূমপান ত্যাগ করতে পারা উচিত, রনিত শুড বি এবল টু কুইট স্মোকিং। এবার একটা সেন্টেন্স তোমাদের জন্য, নেহার রাগ নিয়ন্ত্রণ করতে পারা উচিত। এই সেন্টেন্সটাকে ট্রান্সলেট করে তোমরা আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও। আশা করছি তোমরা স্ট্রাকচারটা বুঝতে পেরেছো। আজ তাহলে এতটাই, দ্যাটস অল টুডে, টাটা।